জানা মতো একটা ঘটনা, কালকে তিনটার সময় আলোচনা করছি, আমার এক বন্ধু আসছিল তার সাথে, স্কুল জীবন থেকে প্রেম শুরু হয়েছে, এটা কলেজেও ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করে তখনও ছিল, এই মাস্টার্স করে অনার্স করে যখন বাইর হয়েছে, বাইর হওয়ার 2 বছর পরে তাদের বিয়ে হয়েছে। তো স্কুল জীবনে নবম শ্রেণী থেকে প্রেম শুরু হয়েছে, 9-এর পরে 10, 1 বছর, কলেজে গেছে 2 বছর, 1 আর 2 কত, 3, বিশ্ববিদ্যালয়ে গেছে 6 বছর, 3 আর 6 কত, 9, তারপরে ইউনিভার্সিটিতে বাইর হয়েছে গেছে 2 বছর, 9 আর 2 কত, 11, 11 বছর যাওয়ার পরে 12 বছর বয়সে, 12 বছর প্রেমের বয়সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে, 15 বছর যখন তাদের প্রেমের জীবন, এর মধ্যে 2টা সন্তান সন্ততি আসছে। একদিন এক কথা হলে তর্কাতর্কি লাগছে, জামাই গেছে জামাই জায়গায়, বউ গেছে বউয়ের জায়গায়, তাইলে এই যে 12-14 বছরের প্রেম, সামান্য একটা কথায় প্রেমটা ছুঁইটা গেল, শেষ হয়ে গেল, তাইলে বোঝা যায় এই প্রেমের রশিটা পচা আছে, পচা রশি দেখা ফট করে ছিঁড়া গেছে, কিন্তু কাজল রে অন্তরাত্মার একটা প্রেম আছে রে, ওই প্রেমটা কোনো রশি দড়ি লাগে না, এই প্রেমের বন্ধন যদি কারণ হয়ে যায় জন্মে জন্মান্তর এই প্রেম ছোটে না। তাই লালন সাঁইজি বলেন, ওরে বুঝে শুনে কইরা পিরি, শেষ ভালো দাঁড়াই যাবে না বুঝা মই জোনা পিরিতে, আমার বুঝটা একটু আগে হইল, আগে যেতে আসছি, তোমার বুঝটা পরে হবে। এই যে সোনার দেহ ক্ষয় করে টাকা পয়সা উপার্জন করেছ, সন্তান সন্ততি পরিবার পরিজন তোমাকে প্রভু দিয়েছে, যেদিন তুমি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, যেদিন তোমার কর্মক্ষমতা থাকবে না, তখন তুমি বুঝবা যে তোমার প্রেম আসল না নকল, তোমারও তোমার জন্য অপেক্ষা করছে। আমার তো সময় চলে আসছে, বোঝাবুঝি সে আমার জীবনের শিক্ষা আমি আমার নিজের কাছ থেকে শিখি। আমি আফটার 5 দিন, আজকের দিন সহ 5 দিন আমি বিস্তার শয্যাশায়ী ছিলাম, আজকে এখানে গান গাইতে পারবো এটা আমার ভাবনা ছিল। বিকেল 5টা যখন বাজছে তখন প্রভুকে বলছি, প্রভু অনেক প্রেমিক আসে অপেক্ষায় থাকবে, না গেলে তোমার নামের কলঙ্ক হবে, আমাকে দয়া করে একটু সচল করে দাও, আমি যেন কাজলের সাথে গানটা করতে পারি। কিছুক্ষণের মধ্যেই শরীরের মধ্যে একটা শক্তি চলে এলো, আমিও গাড়িতে উঠে বসলাম, চলে আসলাম প্রভুর কৃপায়। যদি সত্যি কথা বলি, এই 5 দিন আমার ভিতরে কি যুদ্ধ হয়েছে, হাজার হাজার মানুষের সাথে মিশি, চেয়ারম্যান করোনার কথা কইছে, এই করোনা আমার দেহে 3 বার ঢুকছে, 3 বার বাইরেছে, আমি কিছুই মনে করি নাই, মালিকের হুকুম না থাকলে এই করোনার মতো কঠিন ভাইরাস আমাকে কিছু করতে পারবে না, আর মালিকের যদি হুকুম থাকে
সামান্য বৃষ্টির পানি মাথায় পড়লেই শেষ। তো জিজ্ঞেস করে কেউ দেখে নাই, আমার শত শত ভক্তেরা কেউ কারো কাছ থেকে শুনেছে টেলিফোনের পর টেলিফোন, আপনি কেমন আছেন। ইবদেসিনের একজন বিশেষজ্ঞ চিকিৎসক, সে নিজে তিনবার গেছে আমাকে দেখতে। রক্ত কখনো ভক্ত হইতে পারে না, ওরা আমার সম্পত্তির দাবিদার হবে, কিন্তু ভক্ত হয়ে আমার ইহকালের পরকালের বন্ধু। এই তো জীবন হিসাব নিকাশ করে দেখলাম কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে হবে। শুধু বাউল গান গাইলেই চলবে না, নিজের আমলের মধ্যে দিয়ে আসতে হবে, নিজের এক্সারসাইজের মধ্যে দিয়ে আসতে হবে, তাইলে হবে সেটা প্রকৃত বাউল। বাজার ভবের পিড়ি ভূতের কীর্তন ফলে ইচ্ছে ফলে অবশেষে সাইটের উপরে বয়স আমার যেমন, আমার বয়সে তো অনেক মানুষ আছে, আছে না, আমার সে মুরব্বীরাও আছে। এই গালের চামড়া একদিন টনক ছিল, যেদিন একজন একজনের বুকে না রাখলে ঘুম আসে না, মুখের কথা মনে হইতে যেন কোকিল ডাকতেছে, কিন্তু চার পাঁচ বাচ্চার জনক জন্মই যখন হয়ে গেছেন, এখন গালের চামড়া বাস পড়ে গেছে আর রস নাই। এখন বুড়ি কয় তুমি বৈঠকখানা ঘরে গিয়ে থাকো গা, আমি নাতি নাতি নাত করলে বকেলে ঘরে থাকি। এই বুড়ি তো একদিন বুড়ার সাথে থাকতে পারে নাই, তাইলে বোঝা যায় যে জিনিসে দুজনকে কাছে এনেছিল সেই জিনিসটা ফুরায় গেছে, তাই এখন কয় দূরে থাকলেই ভালো। তাই সাইজির গানে বলেন, ভবের পিড়ি ভূতের কীর্তন ইহা ক্ষণে বিচ্ছেদ ক্ষণে মিলন, অবশেষে হয় তার মরণ ওই তে মাথা পথে সুষুমা পিঙ্গলাইরা। ওই তে মাথা পথ এই পথটা বড় পিসির নদী থাকে শীত করা, ওই নদী উদ্ভূত করা, ওই নদীতেই জয় ওই নদীতেই ক্ষয়, তাই ওই তে মাথার পথে না এতে মাথাকে তোমাকে নিয়ে আসতে হবে উদ্ধগামী করে সুষুমা পিঙ্গলা ইরা। এত গানের মধ্যে আছে কি গুরু পদশমণি রে বানাইল রে কাঁচা সোনা, গুরু পদশমণি রে বানাইল রে কাঁচা সোনা, গুরু শরণ যে কর্ণ সাধন বাজান গুরু চরণ, যে কর্ণ সাধন
চরণ যে করছে সাধ বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখো। গুরুর নামে সাধনে নিঃশ্বাস, তোমের ঘরে কল পাতিয়া করণে অভ্যাস। ওই ত্রিবেণী চলে আসবে এখানে সুষমা পিঙ্গলাইরা, এটা উদ্যোগামী। এখানে প্রেমকে যে নিয়ে আসে ওই ঘাটে যাওয়া যাবে আর প্রয়োজন পড়ে না, দেহ বিনাশ হয় না। বাজা, মিলনের আগে যে আকর্ষণ থাকে দৈহিক, মিলন হয়ে গেলে কি আকর্ষণ থাকে? তাইলে বোঝা যায় একটা শক্তি তোমার কাজ করে। ওই শক্তি যখন বান্দর থেকে দ্বিখণ্ডিত বাহির হয়ে যায় তখন মধ্যে তোমার মধ্যে আর চেতনা সেই অনুরাগ থাকে না। রাখলাম সাইজির গানে বলেন বাজা, আমি গান হচ্ছে ইবাদত। আসে কি লোকের জন্য ইবাদত? আমার দৃষ্টিকোণ, আমার সঙ্গীত, আমার গান হচ্ছে আমার জন্য ধর্ম। কি বলেন? কেউ সদকে কেউ নরকে গাবে, কেউ সদকে কেউ নরকে গাবে। খুব অল্পের মধ্যে আমি শেষ করব, এই কথাটা না বললে গানের শেষ পর্যায়ে আমি যেতে পারছি না, অনিচ্ছা সত্ত্বে আমাকে বলতে হচ্ছে। এক বেতুনি জমিদারের বাড়িতে কাজ করে, হঠাৎ করে বেতুনি অসুস্থ। একদিন, দুদিন, তিন দিন, চার দিন পার হয়ে গেছে। বেতুনি চিন্তা করে, চার দিন পার হয়ে গেল, আমি যে জমিদারের বাড়ির কাজ করতে পারি না, চাকরির থেকে বরখাস্ত করে দিলে, আমার স্বামী নাই, একটা মাত্র তিন ছেলে, আমি বা কি খাবো, আমার পোলারে কি খাও? ছেলে ডেকে বলছে, বাজান আমি তো অসুস্থ শয্যাশায়ী, তুই বাবা গিয়ে আমার কাজটাকে চালা, একটু পয় পরিষ্কার করে দিয়ে আয়। মার কথা শুনে ছেলে চলে গেছে সকালে, গিয়ে দেখে ময়লা স্তূপ পড়ে আছে, সব ধোয়া মোছা পয় পরিষ্কার করতেছে। বাথরুম পরিষ্কার করতে যে এদিকে তাকিয়ে দেখে দোতলার মধ্যে জমিদারের এক রাজকন্যা একমাত্র মেয়ে চুল শুকাইতেছে স্নান ধুতে শেষ করে। এমন অপূর্ব সুরত, এমন রূপ দেখার সাথে সাথে মেতুনি ছেলে ছেলে দাঁড়ায়, এই রূপ দেখার সাথে সাথে ধম করে মাটির মধ্যে বুঝে অজ্ঞান হয়ে গেছে। এইটা জমিদারের মেয়ে লক্ষ্য করেছে, কাজ করতে ছিল ভালো, আমাকে দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। বৈদ্য কবিরাজ ডাকছে, চিকিৎসা দেয়, চায়ও না কথাও কয়। দিন গড়িয়ে যখন বিকাল হয়ে গেছে, জমিদার বলে, যার মরা তার কাছে দিয়ে আসো, যেহেতু বাতাসটা আছে মার বলা আমার কাছে দিয়ে আসো। জমিদারের সিপাহী সৈন্য নিয়ে গেছে মেথুনির কাছে, এই তোমার পোলা অসুস্থ, কথাও বলে না, তাকায়ও না। পোলাকে বুকে জড়িয়ে কাঁদে, চাকরি গেছিল, গেছিল ভিক্ষা করে খাইতাম, আমার ছেলে যদি চলে যায় আমি কার মুখের দিকে তাকায় থাকব? তো একদিন, দুদিন, তিন দিন পার হয়ে যায়, বেতনের ছেলে তাকায় না, কথাও বলে না। এই সংবাদ নিছে জমিদারের মেয়ে, যে রোগের যে চিকিৎসা। এক সিপাহী যে ডাকছে, দিকায় তুই কানে কানে গিয়ে কবি বেতনের ছেলেদের যে তোমার এই রাজার মাইয়ায় জমিদারের মাইয়া ভালোবাসছে, আজকে রাত্র 12টার সময় তোমারে যাইতে কইছে। তুই কানে কানে গাই, কয়দিন আর বুতলামি দিয়ে থাকবি, তোর তো কপাল লাগিয়ে গেছে গা। রাজার মাইয়া তোরে ভালোবাসার পয়গাম দিছে, আজকে রাত্র 12টার সময় তোরে যাইতে কইছে, ভালো লাগা উঠছে। কারেন্টে শর্ট করছে আর কি, মানে হনেই যাইব গা। মাই কয়, হনে না, রাত 12টা বাজুক। রাত্র 12টা বাজার আগেই গোসল টসুল করে পরিপাটি হয়ে রাজার মাইয়া ভালোবাসছে আর কি লাগে। আর রাজার মাইয়ায় সিপাহী দারোয়ান প্রহরী যা আছে বলছে, সবাই তোমরা চলে যাও, বিনা বাধায় যেন মেথুনি ছেলে আমার কাছে আসতে পারে। গেছে গিয়ে দেখে কোনো প্রহরী টহরি নাই, দরজা খোলা, লোহার গেট খোলা, সিঁড়ির মধ্যে ফুল দেওয়া সাজায় রাখছে, তাই সত্যই তো ভালোবাসছে। ঢুকছে ঘরে, গিয়ে দেখে বাবা রে বাবা,
ফুলের বিস্তা সাজিয়ে রেখেছে, বলে সত্যই তো ভালোবাসছে। তো ঘরে গিয়ে দেখে রাজার ভাইয়া নাই, জমিদারের ভাইয়া নাই, এদিক ওদিক তাকায় নাই। তো চিন্তা করে আমি তো কয়েকদিনে রওনা হারি, শরীর ক্লান্ত, তা আমি একটু বিশ্রাম নেই আইব নে। কোল বালিশ না দিয়া ঠেঙ্গে নিচে দিয়া ফুলের বিস্তার মধ্যে শীত হয়ে হয়েছে। কিছুক্ষণ পরে জমিদারের মেয়ে আসছে, এই বেথনি ছেলে কত বড় স্পর্ধা তোমার, আমার অনুমতি ছাড়া তুমি আমার ফুলের বিস্তার স্বয়ন করেছ। বলে কেন, তোমাকে আজ থেকে কয়েকদিন আগে যখন আমি দেখেছিলাম তখনই আমার হৃদয় দেহমন আমি তোমাকে সমর্পণ করেছিলাম, আর তুমি তো তোমার লোকের মাধ্যমে আমাকে ভালোবাসার পয়গাম দিয়েছ। আমি শুধু তোমার বিষ্ঠায় শুইতে পারি না, মন চাইলে আরও কিছু করতে পারি। বলে এত সহজ না, আমাকে পাইতে হলে কিছু শর্ত আছে। বলে কী শর্ত? বলে আমাকে যদি তুমি স্ত্রী রূপে পেতে চাও, বন্ধু সখী রূপে পেতে চাও, ওই যে আমাদের বাগান বাড়িতে বটবৃক্ষ, ওই বটবৃক্ষের গোড়ায় বসে যদি 12 বর্ষ ধ্যান করতে পারো, এই 12 বর্ষ ধ্যান যখন পূর্ণ হবে তখন আমি তোমাকে বন্ধু রূপে প্রতিরূপে গ্রহণ করব। বলে প্রেমের নৌকা পাহাড় দিয়া যায়, এই 12 বর্ষ 12 মিনিটে চলে যাবে, যেমনি কথা তেমনি কাজ। সাথে সাথে বাইর হইয়া বটবৃক্ষের গোড়ায় বসেছে, 1 মাস 2 মাস 6 মাস 9 মাস 1 বছর 2 বছর 3 বছর গেছে, চুলদাড়ি বড় হয়ে জট পড়ে গেছে, শরীরে শ্যাওলা পড়ে গেছে, চোখ বন্ধ করে বসে আছে। এদিক দিয়ে রাজার সেই রাজ্যের মধ্যে প্রভাকাণ্ড রটে গেছে, রাজার বাগান বাড়িতে এক মহাপুরুষ সাধক বসেছে, যে যে আশা করে যায় তার সেই আশাই পূর্ণ হয়। আসলে আশা করে যায় পূর্ণ হয়, কেউ দান দেয়, কেউ চাল দেয়, কেউ বেড়া দেয়, কেউ বকরি দেয়, কেউ সোনা দেয়, কেউ রূপা দেয়, এগুলো দিতে দিতে আর এগুলো মেথুনের মা নিতে নিতে সেও জমিদার হয়ে গেল। 12 বর্ষ যখন পূর্ণ হয়েছে, রাজার কন্যা সুন্দরভাবে সেজে গুজে কাছে এসে বলছে, প্রভু আমার দিকে তুমি একবার তাকাও, একবার তাকাও বন্ধু, নয়ন খুলে না। তৃতীয়বার বলছে, তুমি আমার দিকে একবার তাকাও। তখন ধ্যান ভঙ্গ হয়ে তাকিয়েছে রাজকন্যার দিকে, তুমি কে? কেন, যাকে দেখে তুমি 7 দিন অচৈতন্য হয়েছিলে, যাকে পাওয়ার আশায় তুমি 12 বৎসর বটবৃক্ষে গোড়ায় ধ্যান করেছ, আমি সেই রাজার একমাত্র কন্যা। বলে তোমাকে তো আমি চিনি না, তুমি আমাকে চেনো না? কই না, কেন? বলে তোমার রূপ সাধিতে সাধিতে আমি আমার পরম বন্ধুকে দর্শন করে ফেলেছি, সে বিধা তোমাকে আমার আর প্রয়োজন নেই। তোমারও যদি মনে চায় তুমি ভক্ত হয়ে দাসী হয়ে আমার বাম পাশে বসে। জিৎ গানে বলেন, বুঝা বই জোনা